আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দশক শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, লুহানস্কের পরিস্থিতি অত্যন্ত জটিল, বলছে সামরিক গভর্নর। দশক জানিয়ে দিব, পুতিনের সঙ্গে দেখা করতে শর্ত জুড়ে দিলেন জেলনস্কি। এদিকে জানিয়ে দিব, দুই বছর পর আবারও হামলা চালাতে আসবে রাশিয়া, বলছে জেলনস্কি। এদিকে আরও জানিয়ে দেবো, এবার ইতালিতে 30 রুশ কূটনীতিক বহিষ্কার। দর্শক জানিয়ে দেবো, ইউক্রেনের বন্দরে এবার তুর্কি জাহাজে আগুন। দর্শক আরও জানিয়ে দেবো, কূটনীতিক বহিষ্কার করার জার্মান সিদ্ধান্ত বন্ধুসুলভ নয়, বলছে রাশিয়া। সর্বশেষে জানিয়ে দেবো, প্রথমবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। এদিকে লুহানস্কের পরিস্থিতি অত্যন্ত জটিল, বলছে সামরিক গভর্নর। ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত লুহানস্কের পরিস্থিতি অত্যন্ত জটিল। রুশ সৈন্যরা অঞ্চলটিতে ব্যাপক গোলাবর্ষণ করছে, লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কিছু জেলায় উদ্ধারকারী কিংবা অ্যাম্বুলেন্স ও ডাক্তার পৌঁছাতে পারছে না, খুবই ভারী গোলাবর্ষণ চলছে, সড়কে সংঘর্ষ চলছে, মৃত দেহগুলো প্রাঙ্গণেই সমাহিত করা হচ্ছে। গত 29 মার্চ রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং আক্রমণ কমানোর ঘোষণা দেয়। এর পরিবর্তে তারা পূর্বাঞ্চলে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে খবর CNN। পুতিনের সঙ্গে দেখা করতে শর্ত জুড়ে দিলেন জেলনস্কি। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে চাইতেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তিনি বারবার পুতিনকে আহ্বান জানিয়েছিলেন ও অনুরোধ করছিলেন পুতিন যেন তার সঙ্গে দেখা করেন। তবে এবার মত ঘুরিয়ে দিয়েছেন জেলনস্কি নিজে। তিনি জানিয়েছেন, পুতিনের সঙ্গে তিনি দেখাই করবেন না, পুতিনের সঙ্গে কখনো তার আলোচনা হওয়ার সম্ভাবনা নেই, আর যদিও দেখা করেন তাহলে আগে পুতিনকে তার শর্ত মেনে নিতে হবে। শর্তটি হলো, রাশিয়া ইউক্রেন যে সব যুদ্ধ অপরাধ সংঘটিত করেছে ও গণহত্যা চালিয়েছে তার জন্য মাথা পেতে শাস্তি ভোগ করতে হবে। মূলত বুচার শহরে রুশ সেনাদের দ্বারা সংঘটিত নৃশংসতার নির্দেশকে দেখে আসার পরই এমন কঠোর কথা বলেছেন জেলনস্কি। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে জেলনস্কি বলেছেন, এমনও হতে পারে কোনো আলোচনা হবে না। তিনি জানিয়েছেন, রুশ বাহিনীর কর্মকাণ্ডকে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করার পর এটি বোঝা উচিত কেন তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন না। পুতিনের সঙ্গে আলোচনার শর্ত জুড়ে দিয়ে জেলনস্কি বলেছেন, আলোচনা হতে পারে যদি গণহত্যা চালানোর দায় রাশিয়া শাস্তি ভোগ করে, খবর CNN। দুবছর পর আবারও হামলা চালাতে আসবে রাশিয়া, দাবি জেলনস্কির। পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে রাশিয়া দুই বছর পর আবারও ইউক্রেনে হামলা চালাতে আসবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। সোমবার রাতে এক ভিডিও বক্তব্যতায় এ দাবি করেছেন তিনি। এ সময় জেলনস্কি বলেছেন, ইউক্রেনকে নাৎসিবাদ মুক্ত করার যে কথা শুনিয়েছিলেন রাশিয়া, সেটি পুতিনের দেশের জন্যই প্রযোজ্য। বোচা শহরের নৃশংসতাই এর বড় প্রমাণ। ডানবাসের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইউক্রেন এবং রাশিয়া একই সঙ্গে সমস্ত পয়েন্টে একমত হতে পারবে না, তবে এটি নিয়ে কাজে চালিয়ে যেতে পারে, খবর গার্ডিয়ান। এবার ইতালিতে 30 রুশ কূটনীতিক বহিষ্কার। ফ্রান্স ও জার্মানির পর এবার ইতালি রাশিয়ার 30 কূটনীতিককে বহিষ্কার করেছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে দেখিয়ে ইতালি এই পদক্ষেপ নিয়েছে। এর আগে জার্মানি রাশিয়ার 40 কূটনীতিককে লাঞ্ছিত ঘোষণা করে, যা বহিষ্কারের স্বরূপ। জার্মানির পররাষ্ট্র মন্ত্রী সোমবার এই ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই ফ্রান্স রাশিয়ার 35 জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের তথ্য জানায়। রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে প্রবেশ করেছে। সেখানে তারা গণকবর এবং সোমবার পর্যন্ত 410টি লাশ পেয়েছে। বেসামরিক নাগরিকদের লাশ পাওয়ায় বিশ্বজুড়ে তোপের মুখে পড়েছে, খবর BBC। ইউক্রেনের বন্দরে এবার তুর্কি জাহাজে আগুন। ইউক্রেনের মারিউপোল বন্দরে ডোমিনিকিয়াল পতাকাধারী তুরস্কের একটি জাহাজে আগুন লেগেছে। জাহাজটি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে, মঙ্গলবার রুশ বার্তা সংস্থা স্পুটনিক এসব তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোহনস্কের কর্মকর্তাদের বরাদ্দে স্পুটনিকের খবরে দাবি করা হয়েছে, তুর্কি জাহাজটিতে ইউক্রেনের জাততাবাদীরা হামলা চালিয়েছে। তারা এটি রুশ বাহিনীর কাজ হিসেবে দেখানোর চেষ্টা করতে পারে বলেও দাবি করা হয়েছে।
দোনেস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে মারিউপোল বন্দর নিয়ন্ত্রণ করা ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা পরাজয় আসন্ন বুঝতে পেরে সেখানকার অবকাঠামোর পাশাপাশি দাঁড়িয়ে থাকা বিদেশি জাহাজগুলো ধ্বংস করেছে। রাশিয়ার কাছ থেকে সম্প্রীতি স্বাধীনতা স্বীকৃতি পাওয়া দোনেস্কের কর্মকর্তারা আরও অভিযোগ করেছেন, ক্রুজ সহ ছয়টি বিদেশি জাহাজ সরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের অনুরোধ উপেক্ষা করে চলেছে কিয়েভ প্রশাসন। রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর আগে ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা বন্দরের জলসীমায় মাইন বসিয়ে উদ্দেশ্যমূলকভাবে সেটি অবরুদ্ধ করে রেখেছিল বলে দাবি করেছে তারা। এর আগে রুশ অভিযানের মুখে গত মাসের শুরুর দিকে ইউক্রেনের ভলভিটা বন্দরের রকেট হামলা ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশি জাহাজ এমবি বাংলার সমৃদ্ধি। এতে প্রাণ হারান এক নাবিক, বাকি 28 জনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। জাহাজটিতে হামলার ঘটনায় বোমার সংস্থার কাছে $2,24,00,000 ক্ষতিপূরণ চেয়েছে রাষ্ট্রীয় মালিকাধীন বাংলাদেশি শিপ কর্পোরেশন। খবর বিবিসি। কূটনীতিক বহিষ্কার করার জার্মান সিদ্ধান্ত বন্ধুসুলভ নয় বলছে রাশিয়া। ইউক্রেনে অবিশ্বাস্য বর্বরতার অভিযোগে রাশিয়ার 40 জন কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি। এনডিটিভি এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে। মস্কো বলেছে যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রক্রিয়ায় বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করার জার্মান সিদ্ধান্ত বন্ধুসুলভ নয় এবং এর জেরে সম্পর্ক খারাপ হবে। বার্লিনের রুশ দূতাবাস থেকে টেলিগ্রাম এক ভিডিও পোস্টে জানানো হয়, জার্মানিতে রুশ মিশনে কূটনীতিক কর্মীদের সংখ্যা ভিত্তিহীনভাবে হ্রাসের ঘটনায় আমাদের দেশের সঙ্গে সংলাপ বজায় রাখার জন্য স্থান ভঙ্গচিত করবে, যা রুশ জার্মান সম্পর্ককে আরো অবনতির দিকে নিয়ে যাবে। বার্লিনের পক্ষ থেকে বলা হয়েছে বহিষ্কারের তালিকা একটা বড় সংখ্যক রুশ কূটনীতিক রয়েছেন। রুশ দূতাবাস নিশ্চিত করেছে যে জার্মানিতে রাশিয়ার কূটনীতিক মিশনের 40 সদস্যকে সে দেশ থেকে ত্যাগ করা হয়েছে। খবর বিবিসি। প্রথমবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার আক্রমণের পর প্রথমবারের মতো মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দিলেও এই প্রথম তিনি বিশ্বমঞ্চে কথা বলবেন। জেলেনস্কি বুচার সহ রাজধানী কিয়েভের আশপাশের শহরগুলোতে বেশ কিছু সংখ্যক বেসামরিক লোকদের লাশ হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। সেখান থেকে সম্প্রীতি রাশিয়ার সেনারা চলে গেছে। সোমবার বুচার সফরকালে তিনি রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুচার মৃত্যুর ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার এবং আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর প্রমাণ সংগ্রহ করতে ইউক্রেনের তদন্ত দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারা মস্কের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন জোটটি রাশিয়ার তেল ও কয়লার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনা করছে। মস্কো বেসামরিক মৃত্যুর দায় স্বীকার করে দাবি করেছে যে বোচা এবং কিয়েভের অন্যান্য শহরতলি কথিত মৃতের ছবিগুলো ভুয়া। সূত্র বিবিসি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি যাতে অংশগ্রহণ করে সে ব্যাপারে প্রভাব খাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের ব্রিফ করে একথা জানান। আজ ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছে, আমরা যাতে ট্রান্সপারেন্ট, ফ্রি ও ফেয়ার হয়, সব দল জয়েন করে একসেপ্ট ওয়ান পার্টি, এই পার্টি যেটা তৈরি হয়েছে মিলিটারি দ্বারা, তারা আমাদের ইলেকশনে আসে না। তোমার এটা চ্যালেঞ্জ টু ব্রিং দেম ইন দি পলিটিক্স, ইলেকশন করতে গেলে দে আর মোস্ট ওয়েলকাম, আপনারা বরং এটা করেন, তাদের ব্রিং দেম টু দি ইলেকশন প্রসেস টু ফলো দ্য রুলস এন্ড প্রসিজিওর অফ দি কান্ট্রি। উল্লেখ্য, বিএনপি বরাবরই বলে আসছে ক্ষমতাসীন শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না এবং কোনো আলোচনায়ও যাবে না। আমি পরিষ্কার করে এটা বলতে চাই, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে, আমি রেজিম বলছি সরকার নয়, এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোন আলোচনায়ও বিএনপি যাবে না, কারণ আমরা আলোচনাও করেছি বিগত দিনে, অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। সম্প্রতি বিএনপি সহ বিরোধী কয়েকটি দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে শেখ হাসিনা নয়, নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাহী চেয়ারম্যান যারা বলেছেন তার বক্তব্যের লন্ডনে, আমাদের এটাই আমাদের সিদ্ধান্ত যে আমরা নির্বাচনকালীন একটা
নিরপেক্ষ সরকার চাই। নির্বাচনের পরে যারা জিতবে এবং যারা হারবে সবাইকে নিয়েই কিন্তু জাতীয় সরকারের প্রস্তাবনা তিনি দিয়েছেন। বিরোধী পক্ষের এসব দাবি এখন আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে। এ নিয়ে মার্কিন প্রশাসনকে সংশ্লিষ্ট হবার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগকেই আমলে নিয়েছে বাংলাদেশ। জানা গেছে, দুদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে মূল পর্বে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর করা সহ নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রসঙ্গ উঠে আসে। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।